চট্টগ্রামে তিন দিনের আন্তর্জাতিক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারি এক্সপো মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন। বিকেএমইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট মনসুর আহমেদের সভাপতিতে বক্তৃতা করেন বিজিএমইএর প্রথম সহসভাপতি মইনুদ্দিন আহমেদ মিন্টু, ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম, চট্টগ্রাম ইপিজেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ খুরশিদ আলম সহ অন্যরা। বাংলাদেশ, চায়না, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, জাপান, ইন্দোনেশিয়া সহ 12টি দেশের মোট 120টি স্টলে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এবারে বিআরবি হসপিটালস লিমিটেড তথ্য প্রযুক্তি সংবাদ।